আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বানাবো সরিষা ফুল দিয়ে বড়া। তার জন্য প্রথমে আমি একটি বল নিয়ে নেব, এর ভেতর দিয়ে দেব সরিষা ফুল। আমি সরিষা ফুলগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন অ্যাড করব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, চালের গুঁড়ো, ময়দা, স্বাদমতো লবণ। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অ্যাড করব সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি একটি ডো বানিয়ে নেব। এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব। চুলায় বসিয়ে দেব ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হলে দিয়ে দেব মেখে রাখা খামিরগুলো। খামিরগুলোকে আমি গোল গোল সাইজ করে দিয়ে দেব। এক পাশ একটু হয়ে গেলে উল্টিয়ে দেব। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। হয়ে গেলে নামিয়ে নেব। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার সরিষা ফুলের বড়া। ভেতরটা এরকম দেখতে হয়েছে। অনেক মজার একটি রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।